2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলার স্বীকৃতি পেয়েছে এবং 100% মানুষের কাছে কিছু না কিছু পরিষেবা দেয়া হয়েছে। ঝাড়গ্রামে গিয়ে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন। একই সঙ্গে ঝাড়গ্রামের মঞ্চে পুরনো কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বুধবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্রে ঝাড়গ্রামে দাঁড়িয়ে প্রায় এক যুগ আগের সেই আতঙ্কের কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এক সময় এখানে লাশ পড়ত, ভালোবাসা দিয়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছি। কিভাবে শান্তি ফিরিয়েছেন তার ব্যাখ্যাও এদিন সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের জামানায় জঙ্গলমহলের উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে ঝাড়গ্রামে আসতাম রাস্তায় গর্তের পর গর্ত, আর এখন দেখুন ঝকঝকে রাস্তা। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার ঝিলিমিলি কত সহজে পৌঁছে দেওয়া যায়। প্রসঙ্গত, আজ বুধবার বিশ্ব জনজাতি দিবস। জঙ্গলমহলে সাড়ম্বরে পালিত হল জনজাতি উৎসব। সেই উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের পর মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহল সফর ঘিরে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। সেখানেই জনজাতির মহিলাদের মতো করে শাড়ি পরে ধামসা মাদলের তালে তাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে জনজাতির উদ্দেশ্যে তাদের উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলার স্বীকৃতি পেয়েছে এবং 100% মানুষের কাছে কিছু না কিছু পরিষেবা দেওয়া হয়েছে। নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ চালু হয়েছে, 3টি মাল্টি সুপার হাসপাতাল চালু হয়েছে ঝাড়গ্রাম নয়াগ্রাম গোপীবল্লভপুরে, 8টি এসএনসিউ, 8 এসএনএসইউ, 1টি এসএনসিউ এবং 3টি সিসিইউ এইচডিইউ চালু করা হচ্ছে। নতুন সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে 4টি নতুন কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ মহিলা বিভাগ, নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মুর্মু গভর্নমেন্ট কলেজ, লালগড় গভর্নমেন্ট কলেজ, গোপীবল্লভপুর টু গভর্নমেন্ট কলেজ 2টি মডেল স্কুল, গোপীবল্লভপুর নয়াগ্রাম 5টি আইটিআই, বিনপুর 1, বিনপুর 2, নয়াগ্রাম গোপীবল্লভপুর সাকরাই এবং বিনপুরে একটি পলিটেকনিক চালু করা হয়েছে। 1,47,000 ছাত্রছাত্রীকে সবুজ সাথী ওই প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। স্টুডেন্টস কোর ক্রেডিট কার্ড এবং ক্যাবের সাহায্য তারা পাচ্ছে। মনে রাখবেন, শিডিউল কাস্টের জন্য আছে শিক্ষাশ্রী এবং সেই প্রকল্পে 1,21,000 এসসি ছাত্র তারা স্কলারশিপ পাচ্ছে। ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুরা 12,000 স্কলারশিপ পাচ্ছে। 2,47,000 মানুষকে এসসি ওবিসি সার্টিফিকেট দিচ্ছে। লালগড় কলেজে সাঁওতালি ভাষায় পাস ও অনার্স কোর্স চালু করা হয়েছে। 74টি জাহেদ খান মাঝি থানের পাট্টা ও প্রাচীর দেওয়া হয়েছে। তপশিলি বন্ধু প্রকল্পে 7,700 বেশি মানুষ, তপশিলি মানুষ জয় জহর প্রকল্পে প্রায় 12,500 আদিবাসীকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। এছাড়াও সুবর্ণরেখা নদীর ওপর জঙ্গলকন্যা সেতু, কংসানগরী নদীর ওপর লালগড় সেতু, 650 কোটি টাকায় কেলেঘাই কপলেশ্বর বাগাই খাল সংস্কার 3টে জেলাকে অনেক উন্নত করবে। রাজবাড়ির উন্নয়ন, চিরকিগড় কনকদা দুর্গা মন্দির, রামেশ্বর মন্দির সংস্কারের টাকা দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মিদনাপুরে ট্যুরিজম সার্কিটের কাজ হাতে নেওয়া হয়েছে। হোমস্টে প্রকল্পকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কেদোপাল ইকো ট্যুরিজম পার্কের কাজও শুরু করা হয়েছে। আর যদি আমি পুরো রাজ্যের কথা বলি, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে 1,92,00,000 মা বোনেরা আমার, কৃষক বন্ধু পেয়েছে 83,00,000 কৃষকরা, সবুজ সাথী সাইকেল পেয়েছে 1,15,00,000 ছাত্রছাত্রীরা, স্বাস্থ্য সাথী পেয়েছে প্রায় 9 কোটি, খাদ্য সাথী পেয়েছে 9 কোটি, মানে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্য সাথী মানে 5,00,000 টাকা, কাস্ট সার্টিফিকেট
1,58,00,000, শিক্ষাশ্রী 1,17,00,000, ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু ভিত্তি 3,47,00,000, স্টুডেন্টস ক্রেডিট কার্ড 54,000 পেয়েছে, তরুণের স্বপ্ন ও স্মার্টফোন প্রায় 27,00,000 যুবক ছাত্র যুবকদের দেওয়া হয়েছে, কন্যাশ্রী 81,00,000 কন্যাশ্রী আছে আমার, যাদের কন্যাশ্রী দিবস আগামী 14 তারিখে আছে। অর্থাৎ সব সম্প্রদায় এবং স্বামী বিবেকানন্দ প্রকল্প আছে জেনারেল কাস্টের জন্য, কন্যাশ্রী ও জেনারেল কাস্ট সহ সব কাস্টই পায়। তাছাড়াও রূপশ্রী বিয়ের সময় 25,000 টাকা 15,00,000 দেওয়া হয়েছে, মানবিক পেনশন অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা 6,66,000 দেওয়া হয়েছে, জয় জওহর পেনশন 2,92,000 দেওয়া হয়েছে, তপশিলী বন্ধু পেনশন 10,35,000 পেয়েছেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,56,00,000 লোক পেয়েছেন, সমবেথী মানে মরে গেলে হয়তো মৃত্যুর পর শেষ কাজ করবার জন্য আমরা 2,000 টাকা করে দিই, সেটাও প্রায় 17,30,000 মানুষ গ্রহণ করেছে, আর সবুজ শ্রী গাছের তারা প্রায় 56,000 দেওয়া হয়েছে।